বিজেপি জোট ক্ষমতাসীন হবার পর থেকে আগরতলার রামনগর বিধানসভার বর্ডার গুলচক্কর এলাকায় আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। শাসক দলের প্রশ্রয়ে তোলা আদায়ের গড় হয়ে উঠেছে গুলচক্কর এলাকা। প্রায় প্রতিদিনই নিরীহ মানুষ আক্রান্ত হচ্ছেন, অহরহ ঘটছে দোকানপাট, বাড়ি ঘরে হামলা, দৈহিক আক্রমণের ঘটনা। রবিবারও দুই মাফিয়া গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তোল্লাবাজদের দৌড়াতে অতিষ্ঠ সাধারণ মানুষ। পুলিশ সদর দপ্তরের 1 কিলোমিটার এলাকার মধ্যে দুর্বৃত্তপনার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। বর্ডার গোলচক্করে মাফিয়ারাজ বন্ধ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিআইএম। এই দাবিতে সোমবার দুপুরে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়েছে দলের সদর মহকুমা কমিটি। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী, রাজ্য কমিটির সদস্য রতন দাস, রামনগর অঞ্চল সম্পাদক গৌতম চক্রবর্তী। এলাকার ভয় ভীতির পরিবেশ দূর করতে এবং পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পুলিশ সুপারকে বলেছেন নেতৃবৃন্দ। রামনগর বিধানসভা কেন্দ্রের গুলচক্কর কালিকাপুরের একটা অংশ এবং আমাদের এখানকার পিএসি রাধামাধব মন্দির সংলগ্ন স্থানে গত কয়েকদিনে শাসক দলের দুর্বৃত্তরা যে ধরনের আক্রমণ সংগঠিত করেছে আগরতলা শহরের মধ্যে, সেটা উদ্বেগজনক এবং দীর্ঘদিন ধরেই তারা এগুলো করছে। আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, গ্রেপ্তার করা হোক, শাস্তি দেওয়া হোক। দিনের পর দিন এগুলি চলছে। গুলচক্করে একজনকে মারধর করা হয়েছে কদিন আগে, আপনারা জানেন। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। তারপরে আরেকটি পরিবারকে রাতে বেধড়ক প্রহার করা হয়েছে, বাড়িঘরের সব ভেঙে দেওয়া হয়েছে। অনিলচন্দ্র দাসের পরিবার যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, স্পেসিফিক এফআইআর করার পরেও। গুলচক্করে একজনও গ্রেপ্তার হবে না, কী করে হয়? আমরা মাননীয় এসপির কাছে বলেছি যে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনুন। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আমরা এসপি সাহেবকে বলেছি এই যে সংশ্লিষ্ট যে এলাকা, গোটা সীমান্ত এলাকায় মানুষের মধ্যে যে ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ, ওটা দূর করার জন্য আপনারা ভূমিকা নিন। কারা অ্যান্টি সোশ্যাল, কারা সমাজদ্রোহী, কারা মাফিয়া, এটা আপনারা বের করুন, আইনি ব্যবস্থা নিন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।